হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নবমী সকাল আর আমরা আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ কালকে রাত্রেবেলা আমাদের শুতে শুতে দেরি হয়ে গেছিলো। প্লাস কালকে আমরা খুব টায়ার্ড ছিলাম, জার্নি করে এসেছি, প্লাস ফুল ডে প্ল্যান, তো সেই কারণে আজকে উঠে দেরি করে ভিডিও এডিট করে আমার মামা এসেছিলো সকালবেলায়। গল্প টল্প এইসব করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি মামাদের বাড়ি, আমি আর অনিমেষ, তারপর যাবো অন্যের বাড়ি। তো এখন যাওয়া যাক। এখানে কাকিমা তো সব নাড়ু হাতে বানিয়েছে বিভিন্ন শেপের, একটা গোল, একটা একটু চ্যাপটা, একটা বরফি, একটা হার্ট। আমার হার্টটা খুবই পছন্দ হয়েছে, হার্ট শেপের নাড়ু খা একটা। তুই ঠিক আছে, তাহলে তুই ওটাই খা। তো আমরা এখন ঢুকছি অন্যদের বাড়িতে, সোহিনীও আসছে। Can't forget the day we met, your eyes so blue, mere piercing through. I can't forget the day we met, your smile so bright, it made me swoon. Our love is like a summer's day, hot sun and less in a magic way. Whenever I see you... আর করেনি তো জামাই বাবু আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। এই যে এই যে রাম করিনি ওটাই আছে। রিসেন্টলি না সোহিনী আর অভিদা গিয়েছিল লেহ লাদাখ, এগুলো ঘুরতে বাইক ট্রিপে। তো বাকি দুই আমাদের যে জামাই আছে তারা তো সেসব শুনে একেবারে আত্মহারা, ছবি দেখেই ক্লান্ত। আমাকে আর অন্যকে বারবার করে এটাই বোঝানোর চেষ্টা করছে যে আমাদের জন্যই তাদের না যাওয়া হলেও হতে পারে এরকম একটা ব্যাপার, কিন্তু সত্যি বলতে ব্যাপারটা কিন্তু মোটেই তেমন না। আমি যে একটা ছবি তুলেছি না, এগুলো সব ছবি আমি তুলেছি কিন্তু। হ্যাঁ রে, তুই তো ফটোগ্রাফার হইনি। আরে না, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি আমি এত ভালো ছবি তুলেছি। ঘরে এই তিনজন গল্প করছে, এই ঘরটা আমাদের ঘর ছিল, মানে আমাদের বন্ধুদের ঘর ছিল। যখন সবাই আসতো আমরা ওই ঘরে বসে গোটা বিছানা দখল করে গল্প করতাম। আজকে সোহিনী আমাকে সেই কথাটাই বলছে, দেখ এই বিছানাটা কিন্তু আমাদের ছিল, আমরা গল্প করছি, আজকে কারা বসে গল্প করছে। তো যাই হোক, এভাবে সময় বদলে যায়, কত কিছু বদলে যায়। আর এখন হচ্ছে এখানে চলছে ছবি তোলা তুলির পাড়া, এই যেখানে অন্য এই যে যেখানে সোহিনী ওই ইয়ের সাথে ডোরোর সাথে ছবি তুলছে ওরা। আমি তো কুকুরে খুব ভয় পাই, ওই জন্য আমি কাছাকাছি যাওয়ার খুব একটা সাহস দেখাচ্ছি না। যাক, মানে আমরাও একটু ছবি তুলবো, ছবি টবি তুলে নিই, তারপর ডোডোবাবু এখানে সোহিনী এখানে আছে অন্যই, চল ছবি তুলবে, চল ছবি তুলি, চল সোহিনী। ও তোকে পাত্তা দিচ্ছে না, চল একটু আমি ওঠার কোনো নামই দেখছি না, ও চল সোহিনী, অনি চল, সোয়া দুটো বাজে, তোরা কি বাড়ি যাবি এখন? বাড়ি যাবি, চল লেটস গো। বাইরে তুমুল বৃষ্টি, তো যাই হোক সব কমতে আমরা বাড়ি চলে এসেছি। আর এখন হচ্ছে আমাদের নবমীর স্পেশাল লাঞ্চ, আমি সেই ফিশ ফ্রাইটা বানিয়েছি, আর সঙ্গে কী কী আছে দেখাই। সেই মাছ ভাজাটা তো আছেই, আর মা একটুখানি কাঁকরোল ভাজা বানিয়েছে, স্যালাড আছে, আর রয়েছে মাটন, আর রয়েছে হচ্ছে মুসুরির ডাল। তো এই তো চলো এবার খেয়ে নেওয়া যাক। কে বলবে এখন বিকেল পাঁচটাও বাজেনি, পুরো মুসলধারে বৃষ্টি পড়ছে, কি জোরে, বাবা রে বাবা। সন্ধ্যেবেলা আর আদৌ বেরোনো হবে কি না, আমি কিন্তু যথেষ্ট সন্ধিহান, আমার তো মনে হচ্ছে সমস্ত প্ল্যান ক্যান্সেল করতে হবে। কি চরম বৃষ্টি, সারাদিন বাইরে যা মানে ভুলভাল খাওয়া হচ্ছে। তো ভাবলাম সন্ধ্যেবেলা একটু ফ্রুট জুস খাওয়া যাক, এটাও আমার কিছু হেলদি নয় তবুও। নবমীর রাত দেখে তো বোঝার উপায় নেই, বাইরের কী অবস্থা আমি দেখালাম, মানে তুমুল বৃষ্টি, তুমুল বৃষ্টি। যাই হোক, আমরা আজকে এসেছি সারাদের বাড়িতে, মানে এই বেলা ভেবেছিলাম যে ঘুরতে টুরতে যাবো, কোনো কিচ্ছু হলো না, এমন বৃষ্টি কী আর করবো এখন, মানে এখানে এসে বসে একটু গল্প গল্প করে বাড়ি ফিরে যাবো। তো ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম যে আজকে বেশ সুন্দর শাড়ি টাড়ি পরে ছবি তুলবো, তারপরে এমন বৃষ্টি দেখে তো আমার পুরো মন ভেঙে গেলো। তাও মাকে বললাম, মাও বললো যে ঠিক আছে কী আর করবে, এই আর আমার এই যে শাড়িটা একটা স্যাটিনের শাড়ি, তো এবারে জল লাগলে শুকিয়ে যাবে। তো এইসব ভেবে যাই হোক পরে তো নিয়েছি,
এখন যাই ঘরে গিয়ে দেখি ওরা সব নিজেদের জিনিসপত্র খাওয়ার টাওয়ার কিনে আনছে, কারণ আমরা কোথাও রেস্টুরেন্টেও যেতে পারছি না, আর তাছাড়া আমাদের বাইরে খেতে যাওয়ার আবার আলাদা প্ল্যান রয়েছে। তো সব কিছু মিলিয়ে একদম কী যে হবে নিজেই বুঝতে পারছি না। এখন যা যা বাকিরা এখনও নিচ থেকে ওপরে আসেনি, তো আমরা যারা যারা আছি একবার দেখিয়ে দিই। এখানে মৌমিতা, এই যে সুস্মিতা, এই যে শায়ক, এখানে সুমন, আর এই হলো অভিনন্দন। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেখা হয়তো কম বেশি সকলের সাথেই একটু আধটু হয়, কিন্তু আমরা একটা সময় সবাই প্রত্যেক দিন দেখা করে প্রচুর মজা আনন্দ করে দিন কাটাতাম, সেটা আজকে অনেক বছর পর আবার ফিল হচ্ছে, ভালোই লাগছে। আর এই যে অনিমেষ, সঞ্জয়, শাহনামাজ সবাই এসছে। কফিটা কেমন? ভালো বানিয়েছি, খাও। আমাদের এখানে ঘোরা বেড়ানো হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে সঞ্জয়, আমার অনেক বছরের বন্ধু, যার সাথে আমার অনেক বছর পর আবার দেখা হলো। আমি ডাক্তার মানুষ তো, ওই জন্য বিশেষ কাউকে বার্তা দেয় না, তাই না? বল 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 কেমন অসভ্য। যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে ছিল, আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, ফাইনালি পেয়েছে। তো চল এখন বেরোনো যাক, টাটা। আমরা যতক্ষণ ভেতরে গল্প গুজব করছিলাম ততক্ষণই ফাইনালি বৃষ্টি কমে গিয়েছে, আর রাস্তায় কিন্তু ভালোই ভিড়। মানে আমরা এখন যে ফিরছি বেশ মানে জ্যামে আটকাতে হচ্ছে, যেটা আমাদের আসার সময় হয়নি, ওই জন্য ব্যাপারটা বুঝতেই পারছিলাম না। যাই হোক, তবে ভালো লাগছে মানুষজন ফাইনালি বেরোতে পেরেছে। পুজোর সময় কীরকম বাড়িতে বসে থাকতে কারোর ভালো লাগে? আর এদিকে কী জল জমেছে বাবা রে বাবা, মানে তুমুল বৃষ্টি হয়েছে আজকে, আমি তো দেখালামই আগেই। আজকে আমাদের রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান আগেই বললাম, প্রচুর জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছি। ভেতরে পুচু কিট্টু অলরেডি পৌঁছে গিয়েছে, ভাইও চলেই এসছে। স্টার্টারে ওরা অর্ডার দিয়েছে হচ্ছে চিকেন ললিপপ, চেহারা তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে। তো যাই হোক, এখন খাওয়া যাক। এই যে আমাদের পাড়ার দুই ছোট ভাই কিট্টু আর অনি, চল খাই নাকি। প্রায় 40 মিনিট ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার দাবার এলো। আমাদের আজকে আমরা অর্ডার দিয়েছিলাম 3টে এগ ফ্রাইড রাইস, আর সঙ্গে ছিল হচ্ছে 1টা বাটার নান, আর 2 রকম চিকেন, যেটা এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন, আর এটা চিকেন মাঞ্চুরিয়ান। বৃষ্টিটা যখন কমেই গেছে ভাবলাম কড়া ঠাকুর দেখে আসি, তো যাওয়ার পথে এটাই পড়লো। এটা হচ্ছে আমাদের এখানকার গাজল ট্যাক্সি স্ট্যান্ড বলে একটা জায়গা রয়েছে, সেখানকার এত সুন্দর প্রতিমাটা বানিয়েছে, ভীষণ সুন্দর, মানে দেখেই মনে হচ্ছে যে কী জীবন্ত, দুর্দান্ত লাগছে, খুব সুন্দর খুব। এখন প্রায় 11টার মতো হয়তো বাজে, তো রাস্তাতে ভালোই ভিড় রয়েছে, লোকজন ঠাকুর দেখতে বেরিয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। আমরাও যাচ্ছি সামনেই একটা মণ্ডপে, সেখানকার থিম হচ্ছে বুর্জ খলিফা। মানে এবার আমি দেখলাম যে বহু জায়গায় বুর্জ খলিফা বানানো হচ্ছে, আমাদের এখানে তো 2, আর 2 মধ্যে নাকি এটা একটু বেটার, তো আমরা ভাবলাম তাহলে আগে এটাতেই আসা যাক। আর রাত্রিবেলা দেখতে তো অবশ্যই ভালো লাগে, এত আলো চারিদিকে। দুবাই তো আমরা পৌঁছেই গিয়েছি, যাই হোক বুর্জ খলিফার সামনে আমাদের মতো কিন্তু আরও অনেক মানুষ একেবারে প্রচুর ভিড় জমিয়েছেন, তো আমরা বুঝতে পারছি না যে আমরা ঠিক কখন ভেতরে ঢোকার সুযোগ পাবো। দেখা যাক ভিড় ঠেলে ঠেলে কতক্ষণে পৌঁছতে পারি। অবশেষে আমরা ভেতরে ঢুকতে পেরেছি, আর এই বুর্জ খলিফা কিন্তু আমাদের একান্তই বাংলার বুর্জ খলিফা, কারণ এরকম কলকা বা ঝাড়বাতি আশা করি আর কোথাও পাওয়া যাবে না। যাই হোক ভীষণ সুন্দর, মানে এত সুন্দর কারুকাজ সত্যিই পাওয়া মুশকিল। বাজে এখন 12:15, এখানে কোনো একজন শিল্পী হয়তো গান গাইছেন, আর মানুষজনের সঙ্গে উদ্দাল নাচ। যাই হোক, আমাদের আজকের মতো ঘোরা শেষ, আর আমরা ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।